দেশবাসী আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বায়োফ্লকে ইয়ারটেলের ব্যবহার সম্পর্কে কিছু ছোট্ট আলোচনা করব, যেটি বায়োফ্লকসে যারা মাছ চাষ করছেন বা আমাদের দেশের বায়োফ্লকসে মাছ চাষ করা খামারিদের পরিমাণ খুবই সীমিত, তারপরেও যারা করতেছেন তারা হয়তো বা খুব একটা সাফল্য পাচ্ছেন না, যার কারণে বায়োফ্লকসে চাষ করার প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বায়োফ্লকসে ইয়ারটেলের ব্যবহার সম্পর্কে একটি ছোট্ট টিপস আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা দয়া করে কাইন্ডলি আমার ভিডিওটি না টেনে শুনুন। বায়োফ্লক্সের একটি 10,000 লিটার ট্যাঙ্কে আপনি 750 ওয়াটের অর্থাৎ এক ঘোড়ার একটি ফ্লোডিং ওয়াটার পাম্প আপনি ব্যবহার করতে পারবেন। এই পাম্প আপনার অ্যামোনিয়াকে নির্মূল করবে এবং বায়োফ্লকের যে পদ্ধতিতে হাইড্রোক্লোরাইড অ্যামোনিয়াকে খাদ্যতে রূপান্তরিত করে সেটা আমাদের দেশে যে সিস্টেমে বায়োফ্লক করা হয় সেই বায়োফ্লকে এটা সম্ভব হয় না। তাই অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছে বিভিন্ন ধরনের রোগ হয় এবং বায়োফ্লকে খামারিরা বিভিন্নভাবে লস বা ক্ষতির সম্মুখীন হন। তাই অ্যামোনিয়া গ্যাসকে নির্মূল করার জন্য আপনারা অবশ্যই বায়োফ্লকে 10,000 ট্যাঙ্কের জন্য 750 ওয়াটের একটি ফ্লোটিং পাম্প আপনারা ব্যবহার করতে পারবেন। পাম্পটির দাম পড়বে 13,000 থেকে 14,000 টাকা। তো যাই হোক প্রিয় দেশবাসী ও আমার দেশের খামারি ভাইয়েরা, আপনাদেরকে আমি আরেকটা বিষয়ে একটু জানিয়ে রাখি। আগামী মে 15 থেকে 16 তারিখের মধ্যে আমাদের নতুন কিছু ইয়ারটার আসতেছে, যেটা চায়না থেকে সরাসরি আমরা বাংলাদেশের জন্য পরীক্ষামূলকভাবে সেটা টেস্ট করে নিয়ে আসছি এবং আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে এটি আমরা বাজারে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার ইউটিউব চ্যানেলটির দিকে চোখ রাখেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমার মোবাইল নাম্বার এবং আমার সঙ্গে যোগাযোগ করার ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা যোগাযোগ করে এই ইয়ারটি বা এই ইয়ারটারগুলির সম্পর্কে ভালো তথ্য জানতে পারবেন এবং সেগুলোর ব্যবহার সুবিধা অসুবিধা এবং সেগুলো কি ধরনের কাজ করবে এবং সেগুলোর দাম কত হবে এভরিথিং সম্পর্কে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।